সোমবার সকালে বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, ধুমাছড়ার বাসিন্দা অশোক ধাংশু TR04-9974 এর একটি এচিভার বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি NL01L5403 লরির সামনের চাকার নিচে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা এসে গাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়। আম্বাসা থানার পুলিশ তার দেহ শনাক্ত করে, সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকদেরও খবর দেওয়া হয়। পুলিশ একটি মামলা গ্রহণ করেছে, তবে লরির চালক পলাতক বলে জানায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।